11:30 সময় ফ্রান্সের এম্বাসেডর ছিলেন, তার সঙ্গে একটা সুন্দর আমাদের দ্বিপাক্ষিক আলাপ হয়। উনি আমাদের বন্ধু দেশের একজন, সব ধরনের সহযোগিতা শুরু থেকেই করে আসছেন এবং ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে তার সঙ্গে। সব একটা সুন্দর পরিবেশে আমাদের ফ্রান্সের অ্যাম্বাসেডার সঙ্গে আলাপ হয়েছে। তারা এসিওর করেছে সব ধরনের, মানে তার ডিউরিং তার টাইম সে সব ধরনের কোঅপারেশন আমাদের কাছে চায় এবং আমরা তিনিও আমাদেরকে করব ফ্রান্স রাষ্ট্র হিসাবে। কিছুক্ষণ আগে আপনি দেখেছেন আমেরিকান অ্যাম্বাসেডর আসছিলেন, স্বভাবতই আপনাদের কাছে প্রশ্ন আসবে উনি কেন আসলেন। উনি আমাদের রিয়াকশনটা সম্বন্ধে একটু জানতে চেয়েছিলেন যে তারা যে ভিসা রেস্ট্রিকশন দিয়েছেন, তিনি শুরুতেই বলছিলেন যে এটা কাউকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি, এটা একটা সুন্দর ইলেকশন যাতে হয় সেই জন্যই তারা দিয়েছেন। আমি তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে ভিসা যার যার দেশের একটা নিজস্ব ব্যাপার, কাকে সেই দেশে ঢুকতে দিবেন কি দিবেন না এটা সেই দেশে জানে, সেখানে আমাদের কিছু বলার নেই। তারা যে ভিসার সম্বন্ধে অ্যানাউন্সমেন্ট করেছেন এটা তাদের নিজস্ব ব্যাপার, আমাদের সেখানে কিছু বলার নেই। এবং আমরাও বিশ্বাস করি যে দেশে একটা সুন্দর ইলেকশন হোক, আমরাও বিশ্বাস করি যে আমাদের কনস্পেসি নয়, আমরাও বিশ্বাস করি কোন রকম মাসল ম্যানের অভ্যুত্থান নয় কিংবা বন্দুকের নল নয়, মানুষের ম্যান্ডেট নিয়েই একটা ইলেকশন হোক, আমরাও সেটা চাই। সেটাও তাকে স্পষ্ট আমরা জানিয়ে দিয়েছি যে আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনো মানে কোনো মাসল ম্যান কিংবা বন্দুকের নলে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ম্যান্ডেট। আপনারাও সেইটার জন্যই উৎসাহ প্রকাশ করেছেন, সেই জন্যই আপনারা যে আজকে ভিসা রেস্ট্রিকশন নীতি দিয়েছেন আমরা আপনাকে ওয়েলকাম করি। আমরা মনে করি আপনি একটা সুন্দর ইলেকশন আমরা চাই, সেটা যে আপনাকে সমর্থন করছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই ব্যাপারে একমত হয়েছে। তারা স্বভাবত কারণেই তার আরো কিছু মানে তার সিকিউরিটির প্রশ্নটা আসছিল, সেই প্রশ্নটা তিনি বলছেন যে হঠাৎ করে আমাদের রোড সিকিউরিটি কেন উঠিয়ে নিয়ে আসে। আমরা তাকে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা এই সিস্টেমটা চেঞ্জ করছি এবং সেটাকেই আমরা রিপিট করেছি, আমরা সেটাই আবার বলেছি, আমরা এসিউর করেছি আমরা কূটনৈতিক পাড়ায় কোনো ধরনের মানে সিকিউরিটি ব্যাঘাত ঘটবে এই রকম আমরা কোনো কিছু হতে দেব না। আমরা কূটনৈতিক পাড়া এবং তাদের মুভমেন্ট যাতে সিকিউর থাকে সেই ব্যবস্থা আমরা করব, সেই জন্যই আমরা কাজ করছি। এটা আমরা তাকে অ্যাসুরেন্স দিয়েছি এবং তিনি যে সমস্ত কথা বলেছেন সেগুলো আমরা বলছি যে আমরা সেগুলি লক্ষ্য রেখেই আমরা সিকিউরিটির ব্যবস্থা